দেশ রক্ষায় সেনাকে পাঠানো হলো সীমান্তে, কিন্তু তার হাতে দেওয়া হলো না কোনো অস্ত্র। আত্মসমর্পণ বা বিনা যুদ্ধে শহীদ হওয়া ছাড়া সে কৌশলে ও পারদর্শী যোদ্ধাও তখন নিরুপায়। এমনই ঘটনা ঘটল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়, কারণ করোনা মহামারীর তাণ্ডবে গোটা বিশ্ব প্রায় তছনছ হয়ে যাচ্ছিল। সেই সময় গোটা দেশের চিকিৎসকদের সঙ্গে রাজ্যের স্বনামধন্য চিকিৎসক এবং তৎকালীন নোডাল অফিসার ডাক্তার দীপ কুমার দেববর্মাও রাজ্যবাসীর জীবন বাঁচাতে প্রাণপণ কাজ করেছিলেন। কেরালা, মহারাষ্ট্র, দিল্লির মতো রাজ্যও সেদিন করোনা আক্রমণের রোধে হিমশিম খেয়েছিল, কিন্তু ডাক্তার দীপ কুমার দেববর্মার সঠিক ও সুদক্ষ পরিচালনায় সেদিন করোনা মহামারী থেকে বেঁচে গিয়েছেন রাজ্যবাসী। যারা করোনা আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠেছিলেন, তার পেছনেও রয়েছে ডাক্তার দীপ দেববর্মার দক্ষ পরিচালন ব্যবস্থার কৃতিত্ব। অন্যান্য চিকিৎসকরাও সেদিন তার ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন করোনা মহামারী থেকে রাজ্যবাসীকে বাঁচাতে। তবে তিনি অন্যদের থেকে ব্যতিক্রমী মানুষ, একান্ত পেশাদারী চিকিৎসক হিসেবে নয়, মানুষ হয়েই সেদিন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। প্ল্যাগ আক্রান্ত দেশে ভারতবাসীর পাশে যেমন দাঁড়িয়েছিলেন ভগিনী নিবেদিতা সহ অন্যান্য মহান ব্যক্তিত্বরা, ঠিক একইভাবে করোনা মহামারীতে রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছিলেন তিনি। রাজ্যবাসীর জীবন রক্ষায় পিতার মৃত্যুর আবিষ্কারক তুচ্ছ মনে হয়েছিল তার। আজও আগরতলা শহরবাসী তার সেই অবদানের কথা ভুলেননি। সেই আদর্শবান ও সুচারু পরিচালন দক্ষতা সম্পন্ন চিকিৎসককে রাজ্য স্বাস্থ্য দপ্তর শহর থেকে বদলি করে দিয়েছেন মফস্বলে। এই ঘটনা যেন বিনা অস্ত্রে সৈনিককে যুদ্ধে পাঠানোর মতোই। তার সুদক্ষ পরিচালনায় স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে, এই কথা রাজ্যবাসী অনুভব করতে পেরেছেন। অথচ তার কৃতিত্ব ও যোগ্যতাকে যেন অস্বীকার করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাকে বদলি করে স্বাস্থ্য দপ্তর বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক ক্ষতি করতে চাইছে বলেও মনে করছেন অনেকেই। এদিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরটি রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাতে। তিনি নিজেও একজন চিকিৎসক, তিনি ভালো করেই জানেন বর্তমান সময়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটলেও চিকিৎসার উন্নত বেশিরভাগ যন্ত্রপাতি রয়েছে শহরে। এখানেই রয়েছে দুইটি মেডিকেল কলেজ, এছাড়া আছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মতো উন্নত হাসপাতালও। মফস্বলের স্বাস্থ্যকেন্দ্র, মহকুমা হাসপাতাল বা জেলা হাসপাতালগুলিতে এখনও সেই উন্নত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি। এই কারণেই এখনও উন্নত চিকিৎসার জন্য গ্রামের মানুষগুলির একমাত্র ভরসা আগরতলা শহরের হাসপাতালগুলি। এই পরিস্থিতিতে ডাক্তার দীপ দেববর্মার মতো একজন অভিজ্ঞ, দক্ষ পরিচালক ও হৃদয়বান চিকিৎসককে তার দায়িত্ব থেকে সরিয়ে মফস্বলে বদলির নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর। এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল, কারণ মফস্বলে গিয়ে স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে তেমন কাজ করা সম্ভব হবে না দীপ দেববর্মার মতো এমন সুদক্ষ চিকিৎসকের। অন্যদিকে তিনি যে পদে ছিলেন সেই পদে থেকে গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক পরিবর্তন আনতে পারবেন। কিন্তু কি কারণে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তর বদলি করল ডাক্তার দীপ দেববর্মাকে, কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে, সে নিয়েই জল্পনা একাধিক মহলে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।